গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের ঘরে অসংখ্য ধন্যবাদ। আর দেখো এখন সকালবেলা, এখন সকাল 10টা বাজে, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখো আমার চান করা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, ভাবলাম এবার এখন থেকেই ব্লগটা স্টার্ট করি। তাই এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আর তোমরা দেখতে থাকো সারাদিন কী কী করি, সবাই সঙ্গে থাকো। আর আমাদের বাড়ির পাশে খুব মাইক বাজছে, বাড়িতে কথা বললে শোনা যাবে না, ওই জন্য আমি আমাদের এই পাশের জায়গাটাতে এলাম। ঠিক আছে, দেখো সারাদিন কী কী করতে থাকে, আর সঙ্গে থাকো সবাই। আর এই দেখো আমি বাড়িতে চলে এসেছি, আজকে হবে ছোলার ডাল আর লুচি ব্রেকফাস্টে। ছোলার ডালের জন্য প্রেশারে ছোলার ডাল আর আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি একটু, আর তারপরে আমি ময়দাটা মেখে নিচ্ছি। একটু নুন আর তেল ময়ন দিয়ে নিয়েছি, তারপরে আস্তে আস্তে করে ময়দাটা মেখে নিচ্ছি। যত ময়ন দেওয়া হয় তত পরোটা আরও সফট হয় আর খেতেও ভালো লাগে, আর ভাজার সময় তেলটা অনেকটা কম লাগে। আর আর পরোটাতে যেহেতু তিনবার তেল পড়ে, তার জন্য অল্প অল্প করে তেল দিয়ে নেওয়াই ভালো। আমি অল্প করে তেল দিয়ে কিন্তু মেখেছি, আর এই তো মাখা হয়ে গেছে। এবার আমি ডো তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু ডোগুলো বড় বড় করেই করেছি করার সুবিধার্থে, যাতে বেশি বেলতে না হয়। এবার অয়েল ব্রাশ করে দিয়ে নিয়ে পরোটাগুলো এক এক করে সব বেলে নেব। আর আমাদের ত্রিকোণ পরোটাটাই ভালো লাগে, আজকে কিন্তু ত্রিকোণ পরোটাই করছি। দেখো আমার পরোটাগুলো সব এক এক করে বেলা হয়ে গিয়েছে, এবার সব আস্তে আস্তে ভেজে নেব। আর দেখো ভেজে নিচ্ছি, অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর তোমাদের দাদা যেহেতু আজকে বাড়িতে আছে, তার জন্য ছাঁকা তেলে পরোটাটা ভাজবো না, ও যেহেতু তেল বেশি খায় না, তার জন্য অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর আমরা একা থাকলে কিন্তু ছাঁকা তেলেই পরোটাটা ভেজে খাই। দেখো পরোটাটা আস্তে আস্তে চেপে চেপে খুন্তি দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে পরোটাটা সব ভালোভাবে ভাজা হয় আর ফোলেও। এই তো এবার নিয়ে নিয়েছি, সবাই খেয়ে নেব। বন্ধুরা এখন বাজে দুপুর 1টা, আর আমাদের সকালবেলার খাওয়াটাও সব হয়ে গেছে দেখতে পেলো পেলে, কিন্তু এখন আমার রান্না হয়নি গো। আজকে রান্না করবো, দেখো আলু কেটে রেখেছি, আজকে হবে কুঁচো ডিমের তরকারি। আর পটল ভাজবো, তার জন্য পটলও কেটে রেখেছি, আর পেঁয়াজ আর আদা রসুন। দেখো ভাত চাপানো হয়ে গিয়েছে, আর খাওয়া দাওয়ার অনেক বাসন ছিল, সব এবার মেজে নেব, এতক্ষণ শুয়েছিলাম ভালো লাগছিল না। দেখো কত বাসন হয়েছে, সব মেজে নিই। আর এই তো আমার বাসন টাসন সব মাজা হয়ে গিয়েছে, মাজা হয়ে গেছে। এবার ঝটপট রান্নাটা করে নিতে হবে, অলরেডি অনেক বেলা হয়ে গেছে। তোমরা দেখতে থাকো রান্না টান্না করে, তারপরে আবার আসছি। এই দেখো বড়িগুলো আমি আগে কড়াইয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। ওই আগে কড়াইয়ে ভেজে নিলে তাহলে বড়ি ভাজার সময় বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়ে যায়। আর শুধু তেলে দিলে বড়িটা ভাজতে কিন্তু অনেকটা তেল লাগে। আর দেখো কতটুকু তেল দিয়েছি, এর মধ্যেই কিন্তু আমার বড়িটা ভাজা হয়ে যাবে। আর দেখো আস্তে আস্তে বড়িটা লাল হয়ে যাচ্ছে, আমার ভাজা হয়ে গেছে, দেখেছো তো? একটুও বেশি তেল লাগলো না, অল্প তেলেই হয়ে গেল। দেখো বড়িগুলো লাল লালও হয়েছে আর সুন্দর ভাজা হয়েছে, তোমরা কিন্তু এরকম করতেই পারো। আর দেখো সব তেলটাই মোটামুটি থেকে গেল, ওই তেলে দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। আর একটু তেল দিতে হবে, আজকে হবে পটল ভাজা, কুঁচো ডিমের তরকারি, মুসুরির ডাল আর বড়ি ভাজা। আর বেশি কিছু করব না, এই দিয়েই হয়ে যাবে। আর তখন আমার মেয়েকে সেজে দেখলে, আমার মেয়ে ওই অন্নপ্রাশন বাড়িতে গেছে, তার জন্য তখন সাজিয়ে দিয়েছিলাম। আর এই তো ভাজা হয়ে যাচ্ছে, সব হয়ে গিয়েছে। দেখো গা টা ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, আর দেখো কী কী রান্না করেছি। আর রান্না করে যেই বাসনগুলো ছিল সেগুলোও মাজা হয়ে গেছে, বেসন পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাসগুলো সব মোছা হয়ে গেছে, দেখো সব টিপটাপ করে ফেলেছি। আর এই দেখো ভাত, আর পটল ভাজা আর বড়ি ভাজা। রান্না টান্না করে বাসন মেজে আবার কিন্তু গা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, তাহলে ভালো লাগে, আর না হলে খুব গরম লাগে। আর কুঁচো ডিমের তরকারিটা দেখতে পেলে, আর দেখো পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আর এই লেবুটা দেখতে পাচ্ছ, এই লেবুটা কেটে নেব।
আর এই তো আমাদের সবাইকার ভাত বাড়া হয়ে গিয়েছে। বন্ধুরা সবাই কি করছো? এখন বিকাল বেলা, দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর সব কাজ হয়ে গেছে, একটু বাজারে যাব। আর তোমাদের দাদা নেই, তোমাদের দাদা একটু বাইরে বেরিয়েছে আর মেয়ে খেলছে। বাজার থেকে ঘুরে আসি, দিয়ে তারপরে আবার কথা হবে, ঠিক আছে? চলে এসেছি, আজকে আর বেশি দেরি করিনি। তোমাদের দাদা যেহেতু বাড়িতে আছে তার জন্য আজকে আর বেশি দেরি করিনি গো। আর এখনও সন্ধেও হয়নি, দেখো বাইরে। আর দেখো কি কি এনেছি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো, এক প্যাকেট বিস্কুট নিয়ে এসেছি আর অনেকগুলো সবজি নিয়ে এসেছি। তোমার দাদা যেহেতু বাড়িতে আছে তার জন্য সবজি হবে। আর আমার ভিডিওটা যারা দেখছো তাদের ঘরে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ ভিডিওটা দেখে চলে যেও না, একটা লাইক আর একটা কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমাদের গ্রামে নদীর ধারে আমরা বেড়াতে যাচ্ছি। এই নদীর ধারটা মোটামুটি আমাদের গ্রামে যারা থাকে তাদের সবাইকার খুব প্রিয়। যারা তো অন্য জায়গা থেকে আসে তারা তো আসেই, আর আমরাও আসি। আজকে তো এখন সন্ধ্যে হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সবটা দেখাতে পারবো না, আর যেটুকু দেখাতে পারবো সেটুকু দেখাচ্ছি। আর বাজার থেকে ফিরে এসে অনেকটা টাইম ছিল, তাই ভাবলাম আর একটু বেরিয়ে আসি, তার জন্য নদীর ধারে বেড়াতে চলে এসেছি। আর দেখো দেখতে কত ভালো লাগছে, চারিদিকে শুধু সবুজ। আর এই তো আমার মেয়েও চলে এসেছে। আর এই দেখো গরু যাচ্ছে, মাঝখানে রাস্তা আর দুদিকে কিন্তু নদী। ভালো লাগার জন্য কিন্তু সবসময় দূরে বেড়াতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কাছে থাকা ছোট ছোট জিনিস দিয়েও জীবনে অনেক সুখ খুঁজে নেওয়া যায়। আর এই দেখো প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর দেখতে লাগছে, জানি না তোমাদের ঘরে কতটা দেখাতে পারছি। এখন অন্ধকার হয়ে গেছে, যাই হোক আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে, অনেকটা সন্ধ্যে হয়ে গেছে। আর ভিডিওটার এটুকু অংশ দেখো, যদি কারোর ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যেও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার কাছে যেমনভাবে আসো তেমনভাবেই থাকো। আর আমার এসবি ফ্যামিলিতে তোমাদের অনেক 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 ভালোবাসা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের ঘরে অনেক ধন্যবাদ। আমরা কিন্তু এখানে মাঝে মাঝেই বেড়াতে আসি, এখানটা আমাদের খুব ভালো লাগে আসতেও। আর এখানটা অনেকটা ফাঁকা আর পরিবেশটা অনেক শান্ত, বিকালে একটা মনোরম দৃশ্য। আমাদের বেড়ানো হয়ে গিয়েছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। এই দেখো, আর এ দেখো সন্ধ্যেবেলাতে বাড়ি চলে এসেছি, সন্ধ্যে দেওয়া হয়ে গিয়েছে, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর সন্ধ্যেবেলায় তিনজনা মিলে জমিয়ে মুড়ি খাবো, শশা কুচুনি কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর চপ আর চানাচুর আছে। আর আমরা তিনজনা মিলে এরকমভাবেই সন্ধ্যেবেলায় মাখিয়ে খাই, আর খেতে দারুণ লাগে। আর খেতে খেতে কিন্তু আমরা অনেক গল্প করি। যাই হোক, তারপরে আমি রাত্রে খাবার করে নেবো, আজকে আমার জন্য করবো ডিম টোস্ট। আর ওরা খাবে ভাত, আলু ভাতে ডাল ভাতে, আর ওরা আর কোনো খাবে না। আর দেখো এর মধ্যে আমার করা হয়ে গেছে আর ওদের খাওয়া হয়ে গেছে। ভিডিওটা আজকে এটুকুই, কালকে পর্যন্ত সবাই খুব ভালো থাকো, গুড নাইট, আবার দেখা হবে।